আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনীয় থাকবে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যে প্রশ্নোত্তরগুলি দু হাজার চব্বিশ সালে বিভিন্ন পরীক্ষা এসেছিল আমরা আজকে একশো বিশটির মতো প্রশ্নোত্তর রেখেছি যেহেতু একশো বিশটি প্রশ্ন টি অনেক বেশি বড় হতে যাচ্ছে তো আপনারা সময় নিয়ে বসবেন এবং আমরা একটু চেষ্টা করবো এমনভাবে প্রশ্নোত্তরগুলি পড়ার যেন শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখলেই এরপর আর এটা মুখস্থ করা না লাগে তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন একটু সময় নিয়ে দেখবেন সাথে থাকবেন আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন উত্তর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ বদ্বীপ পরিকল্পনা একুশশো এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে মোট ছয়টি মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন শ্যাম ব্যানেগাল। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাত কতজন নারী দু সালের ব্যাগম রোকেয়া পদক পেয়েছেন মোট পাঁচজন নারী দু সালে ব্যাগম রোকেয়া পদক পেয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির স্থপতি হচ্ছেন রোহানি বাহারিন আঠারোতম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় নেপাল ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড় ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পেয়েছেন সুনীল নারায়ণ বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তেত্রিশতম বাংলাদেশের একুশতম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর অর্থাৎ জিআই প্রোডাক্ট কোনটি বাংলাদেশের একুশতম জিআই পণ্য হচ্ছে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল নিচে উল্লিখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে কমিউনিটি ক্লিনিক ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি এর নাম ছিল আকসা ফ্লাড বাংলাদেশ ডেল্টা প্ল্যান এ প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি নেদারল্যান্ডস দু সালের জন্য জাতিসংঘে ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি ছিল সমর খন্দ কোন দেশ দু সালে ফ্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে নরওয়ে বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ মানবিক সাহায্য এসেছে কোন দেশ থেকে যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ কোথায় অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত ঋষি সুনাকের দলের নাম কি কনজারভেটিভ পার্টি সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসি যেতে মামলা করেছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের সর্বোচ্চ নেতাকে মোহাম্মদ হাসান আখুন্দ কোন বার্তা সংস্থা দুই সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে এপি বাংলাদেশের কোন ব্যক্তি দুই সালের রেমন ম্যাক্সিসে পুরস্কার পেয়েছেন করবি রাখসান্দ স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ চারটি কোন নম্বরটিতে ডায়াল করলে বাংলাদেশ তথ্য সেবা পাওয়া যায় তিনশো এই নম্বরটিতে ডায়াল করলে বাংলাদেশের তথ্য সেবা পাওয়া যায় ওটিটি এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে ওভার দ্য টপ কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্থপতির নাম কী কক্সবাজারের আইকনিক রেল স্টেশনটির স্থপতি হচ্ছে মোহাম্মদ ফয়জুল্লাহ এবার আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলি দেখলাম সেখান থেকে একটি কুইজ থাকছে আপনাদের জন্য ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড় চারটি অপশন থাকবে রশিদ খান রবীন্দ্র জাদেজা সুনীল নারায়ণ কুশাল ম্যান্ডিস প্রশ্নটি আবার বলছি ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড় যাচ্ছে পরের প্রশ্নে এবারের প্রশ্নটি হচ্ছে সাতই জানুয়ারি দু হাজার জাতীয় সংসদের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বারোতম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দু হাজার তেইশ সালের বিশ্বকাপ ক্রিকেটের মাস্কটের নাম কি ছিল ব্লেজ ও ডংক গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে প্যারিসে দু সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন কে জন ফোর্স রাফা ক্রসিং কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত মিশর ও ফিলিস্তিন দু সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ মোট কয়টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ মোট নয়টি ম্যাচ খেলেছিল কর্ণপুলি নদীর তলদেশে সদ্য স্থাপিত বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য শুধুমাত্র টানেলের অংশ কত কিলোমিটার তিন দশমিক তিন দুই কিলোমিটার ঝুম কোন দেশের তৈরীকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হয়েছে রাশিয়া বাংলাদেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত ভোলা সদর বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি শিল্প খাতের অবদান সবচেয়ে বেশি সর্বশেষ বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি ফিনল্যান্ড এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশে দারিদ্রের হার কত শতাংশ আঠারো দশমিক সাত পারসেন্ট দু সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি ফিনল্যান্ড এই বছরে পয়লা জুলাইয়ের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন যোগদানকৃত শিক্ষকরা কোন সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন প্রত্যয় বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন অনুযায়ী দু সালে ঢাকা কততম দূষিত নগরী ছিল দ্বিতীয় কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের তৈরি হচ্ছে। শত ফুট ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা সপ্তম বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি ঢাকা লিওনেল ম্যাসি কতবার বিশ্ব ফুটবলের গৌরবময় পুরস্কার ব্যালন ডিওর লাভ করেন আটবার বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার পুলিশি সাহায্যের পাওয়ার শর্টকোট কোনটি ত্রিপল নাইন ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে পেরিত চন্দ্রযানের নাম কি চন্দ্রযান তিন সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দু পাশ হয় কবে চব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ সালে দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মদী বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয় আশি পারসেন্ট ধানের চাষ করে এবার আমরা আমাদের পরবর্তী কুস্তি দেখব এবারে আমাদের যে কুস্তি থাকছে জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যারটার অপশন থাকবে রাশিয়া জাপান যুক্তরাষ্ট্র চীন অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম জুম কোন দেশের তৈরি এটি হচ্ছে এবারকার প্রশ্ন যাচ্ছে পরের প্রশ্নে দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগাড়া চট্টগ্রাম দু সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন বাইশ অক্টোবর দু সালে জন্ম মৃত্যু নিবন্ধনের শর্টকোট কোনটি ওয়ান সিক্স ওয়ান ফাইভ টু কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় টেলিগ্রাফ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে পোলিও ও ফাইলেরিয়া এবং কালাজ্বর ফিফা বিশ্বকাপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ কোন দেশ জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফরমার বাংলাদেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনের দু সালে বিশ্বে কততম স্থান অধিকার লাভ করে তৃতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় কোন নবকাশ কেন্দ্র থেকে ক্যান্ডি স্পেস সেন্টার দেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার পাঁচশত উনাশিটি এলএনজি রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম এর আইএটিএ কোড কি সিজিপি দেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কত তেষট্টি দশমিক তিন পারসেন্ট দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর মোট স্টেশন কয়টি ষোলোটি বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র 2024 সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র 2024 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকারী কে তামিম ইকবাল 8 আগস্ট 2023 তারিখে দেশের সতেরোতম পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি নাটোরের কাঁচাগোল্লা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে পোলিও ফাইলেরিয়া ও কালাজ্বর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে আটাইশ অক্টোবর দু সালে নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে চট্টগ্রাম মৌলভীবাজার ও পঞ্চগড় গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস ফ্রান্স এবার আমরা আমাদের তিন নম্বর কুয়েসটি দেখব দু সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে চারটে অপশন থাকবে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদ কুয়েসটি হচ্ছে দু সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন কে দুঃখিত যেখানে কুইজ সাত লেখা আছে এটি ভুল হবে এটি হচ্ছে কুইজ নাম্বার এটি আমাদের তৃতীয় কুইজ ছিল কুইজ নাম্বার তিন যাচ্ছি পরের প্রশ্নে জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো বাংলাদেশের মানুষের গড়ায়ুকত বাহাত্তর দশমিক চার বছর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমনি এর পরিচালককে হুমায়ুন আহমেদ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি অ্যাডিস মশা ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেয়া হয় দশটি বাংলাদেশে বর্তমানে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীর হার কত শতাংশ আটচল্লিশ শতাংশ সম্প্রীতি বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম কি পূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা কত ছিল এক হাজার নয়শো জন এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে নভেম্বর দেশের প্রথম নারী উপাচার্যকে ফারজানা ইসলাম বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণীকরণে উচ্চ উচ্চমাধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ে অবনতি ঘটে কোন দেশের জর্ডান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর কোন মোবাইল কোম্পানি রবি পঞ্চাশ বছর পর কোন দেশ চাঁদে মহাকাশ যান প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি ভারতের কোন পদক পেয়েছেন পদ্মশ্রী বঙ্গবন্ধু দুই স্যাটেলাইট নির্মাণে সহায়তাকারী দেশ হচ্ছে রাশিয়া তেইশ চব্বিশ অর্থ জাতীয় বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে কত সাত দশমিক পাঁচ পার্সেন্ট সার্বজনীন পেনশন বিল দু হাজার তেইশ জাতীয় সংসদে পাশ হয়ে কবে চব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ সালে ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী চন্দ্রযান তিন পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে পঁচিশ জুন দু সালে সর্বশেষ জনসুমারি অনুযায়ী দেশে পুরুষ ও নারীর অনুপাত কত আটানব্বই দশমিক চার অনুপাত একশো ব্রিক্সের সদর দপ্তর কোথায় ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টানেল কবে উদ্বোধন করা হয় আঠাইশ অক্টোবর দু সালে জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে মশার মাধ্যমে রূপকল্প দু হাজার একচল্লিশ হল একটি পরিকল্পনা বাংলাদেশ মহাকাশ স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ সাতান্নতম দেশ দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে পটুয়াখালী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকারকে রোহানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি পায়রা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করেছে জাপান রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত বাগেরহাট বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে ইন্দোনেশিয়া থেকে সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে কোন পুরস্কারে ভূষিত করা হয় স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্ল্যান কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল থেকে সাল পর্যন্ত সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় এটি হচ্ছে কাতার এবার আমরা আমাদের চতুর্থ কুয়েসটি দেখব এবারের কুইজটি হচ্ছে দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে? চাঁদপুর, কক্সবাজার, বাগেরহাট, পুটুয়াখালী। প্রশ্নটি হচ্ছে নবম ইপিজেড কোন জেলায় অনুষ্ঠিত হবে? স্থাপিত হবে। আজ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিউটোরিয়ালটা অনেক বড় ছিল। যদিও টিউটোরিয়ালটি বড় কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ছিল। আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারো। পাশে থাকবেন মাই ক্লাসরুমের ভালো থাকবেন আল্লাহ হাফেজ